হ্যালো এভরিওয়ান, আশা করছি সব অনেক ভালো আছেন। তো ইউটিউব মনিটাইজেশন পলিসি চেঞ্জ হয়েছে এখন থেকে, আপনারা যদি আপনাদের চ্যানেলের মনিটাইজেশন সেকশনে যান তাহলে এমনটা দেখতে পাবেন। তো ইউটিউবে যে নতুন যে সেকশনটা অ্যাড হয়েছে এটাই কিন্তু ইউটিউবের নতুন আপডেট। তো এখন থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার পূরণ হলেই মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না বা মনিটাইজেশন পাবেন না। তো ইউটিউবের এই নতুন রুল সম্পর্কে আপনাদের জানতে হবে। তো ইউটিউবে যে নতুন যে সেকশনটা অ্যাড করেছে এটার মাধ্যমে তারা কি বোঝাতে চেয়েছে সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমি সরাসরি আপনাদের জানিয়ে দিব। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাই না হলে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না বা মনিটাইজেশন পাবেন না, যার কারণে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমরা যখন আমাদের চ্যানেলের মনিটাইজেশন সেকশন আসি তখন এখানে দেখতে পাবেন এখানে নতুন একটা সেকশন অ্যাড হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে জিরো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো আমার চ্যানেলে যেহেতু কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাই সেহেতু এখানে জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেখাচ্ছে। তো যদি থাকতো কিন্তু এখানে সেটা দেখাতো। তো এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন ইনএলিজেবল ইপ ইউ ফর অ্যাক্টিভ স্ট্রাইক। তো যদি আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ স্ট্রাইক থেকে থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য এলিজেবল হয়ে যাবেন, আপনি আবেদন করতে পারবেন না। তো এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য পাশে যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী সে সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে। তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর ইউ শুড ওয়েন উই ফাইন্ড ভায়োলেশন অফ আওয়ার কন্টেন্ট পলিসি। তো আমরা যখন আমাদের কোনো কন্টেন্ট ভায়োলেশন করি তখন কিন্তু আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। তো এখানে এখানে নিচে আরও একটা অপশান দেখতে পাচ্ছেন যে হোয়াট হ্যাপেন্স আর এলিজিবিলিটি। তো এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ওনলি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক প্রোভাইড ইউ ফ্রম অ্যাপ্লাইং। যদি আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না, আপনি এলিজিবল হয়ে যাবেন। তো এখানে আর বলছে যে ওয়ার্নিং এক্সপায়ার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো আপনার চ্যানেলে যদি কোনো ওয়ার্নিং দিয়ে দেয় তার এক্সপায়ার হয়ে গেছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, তাতে আপনার সমস্যা হবে না। তো ইয়ান কপিরাইট স্ট্রাইক ডু নট ইম্পর্ট ইউর এলিজিবিলিটি। তো এখানে বলছে যে আপনার চ্যানেলে যদি কোনো ওয়ার্নিং দেয় ওয়ার্নিং থেকে থাকে বা কপিরাইট স্ট্রাইক থেকে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন আবেদন করতে পারবেন, এতে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না। তো আমরা যখন ইউটিউবের কোনো রুল ভঙ্গ করি তখন কিন্তু আমাদের চ্যানেলে ওয়ার্নিং দিয়ে দেয়। তো ওয়ার্নিং দেওয়া দিলে আপনি কিন্তু মনিটাইজেশন আবেদন করতে পারবেন, এতে আপনার মনিটাইজেশনের কোনো ক্ষতি হবে না। তো বা আপনার কম্পিউটার ডিস্ট্রিক থাকলেও আপনার মনিটাইজেশন কোনো ক্ষতি হবে না, এর জন্য আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আরও একটা অপশান যোগ করেছে হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ হ্যাভ অ্যান অ্যাক্টিভ স্ট্রাইক। তো যদি আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ স্ট্রাইক থেকে থাকে তার মেয়াদে, যে যদি আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে তাহলে আপনার অপেক্ষা করতে হবে। তো এখানে তারা আরও একটা অপশান যোগ করেছে হোয়াট হ্যাপেন ওয়েন ইউ হ্যাভ অ্যান অ্যাক্টিভ স্ট্রাইক, ইউ নিড টু ওয়েট ফর অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক টু এক্সপায়ার বিফোর ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো এখানে তারা বলছে যে আপনার চ্যানেলে যদি কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে এটা রিমুভ হওয়ার জন্য। তো এটা রিমুভ হওয়ার পরে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন, তারপর আপনার কোনো ক্ষতি হবে না। তো আমরা সবাই জানি যে একটা ওয়ার্নিং বা একটা স্ট্রাইক থাকলে আমাদের 3 মাস টাইম লাগে সেটা রিমুভ হতে। তো আমরা 3 মাস পরে আপনারা আপনাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তখন আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না। তো এটাই ছিল ইউটিউবের নিউ আপডেট। তো আশা করছি ইউটিউবের এই নিউ আপডেটটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা দেখতেছেন। আর যদি এখনও আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।